দুর্ধর্ষ স্পাই চরিত্র জেমস বন্ডের সিনেমা দেখতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এই চরিত্রটি পর্দায় প্রথম ফুটিয়ে তোলেন যে অভিনেতা তিনি শন কনরি। সদ্য প্রয়াত এই অভিনেতার প্রথম জেমস বন্ড সিনেমার পিস্তলটি নিলামে উঠে হলিউডের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ড সৃষ্টি করেছে। মার্জিয়া মান্নানের রিপোর্ট। বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় চরিত্র জেমস বন্ড, 1962 সাল থেকে রূপালি পর্দা মাতিয়ে চলেছে দুর্ধর্ষ এই স্পাই চরিত্রটি। যারা গোয়েন্দা রহস্য বা অ্যাকশন থ্রিলার ছবি দেখতে পছন্দ করেন তাদের কাছে জেমস বন্ড সবসময়ই প্রিয়। এখনও পর্যন্ত এই চরিত্রে বিশ্ব সেরা অনেক তারকাই অভিনয় করে প্রশংসিত হয়েছেন। তবে সর্বকালের সেরা জেমস বন্ড বলা হয় সম্প্রতি প্রয়াত অভিনেতা শন কনরিকে। বেশ কিছু জরিপেও সেরা হিসেবে শীর্ষে উঠে এসেছে তারই নাম। এবার জেমস বন্ড তারকা শন কনরির ব্যবহৃত একটি পিস্তল নিলামে উঠেছে। নিলামে উঠেই ইতিহাসও তৈরি করেছে সেটি। 1962 সালে মুক্তি পায় জেমস বন্ড সিরিজের প্রথম ছবি ডক্টর নো। এখানে বন্ড হিসেবে বাজিমাত করেন শন কনরি। সিনেমায় তাকে দেখা যায় আধা স্বয়ংক্রিয় ওয়াল্টার পিপি পিস্তল ব্যবহার করতে। শন কনরির এই পিস্তল হাতে ধরা ছবিটি এই ফ্রাঞ্চাইজির অন্যতম আইকনেও পরিণত হয়। এবার যুক্তরাজ্যের বেভারলি হিলসে সেই পিস্তলটি নিলামে তোলে নিলামকারী সংস্থা জুলিয়ান্স। প্রথমে নিলামে পিস্তলটির মূল্য $1.5-2 লাখ উঠবে বলে ধারণা করেছিল নিলামকারী সংস্থা, কিন্তু তাদের ধারণাকে ভুল প্রমাণ করে পিস্তলটি নিলামে $2,56,000 বিক্রি হয়। আর এই নিলামের মধ্য দিয়ে হলিউডের ইতিহাসে আগের বিক্রির সব রেকর্ড ছাপিয়ে গেছে এই পিস্তল। Pistol from Dr. No, the very first in the Bond series, 1962, Sean Connery as James Bond. Sadly, Sean Connery passed away recently. We have those movies to remember him, and we have those important props, and that pistol, a Walter PP. পিস্তলটি এতদিন ল্যাঙ্গিগান নামের এক সংগ্রাহকের কাছে ছিল। 2006 সালে এক নিলাম থেকে তিনি পিস্তলটি কিনেছিলেন, কিন্তু এই পিস্তলটির নতুন মালিক তার পরিচয় গোপন রেখেছেন। তবে মার্কিন এই ব্যক্তি জেমস বন্ড মুভির একজন ভক্ত এবং এই সিরিজের সব মুভি তিনি দেখেছেন বলে জানিয়েছে নিলামকারী সংস্থা জুলিয়ান্স। মার্সিয়া মান্নান, মাই টিভি।